আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আসলাম যে দোয়াটি পড়লে জান্নাত নিশ্চিত এবং জাহান্নাম হারাম কিয়ামতের দিন হাশরের ময়দানে সবাই তখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে কারণ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কার কাজ পছন্দ করেছেন আর কার কাজ পছন্দ করেন নি তা কেউই জানবে না তাই আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য আমার আমাদের প্রত্যেককেই অতিরিক্ত কিছু আমল করা দরকার যা আপনাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে পাশাপাশি জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবে তাই আজকে আমরা আপনাদেরকে ছোট্ট একটি দোয়া সম্পর্কে বলবো তো প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে যখনই নতুন দোয়া ও আমল সম্পর্কিত ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপনার হাতে যদি একটু সময় সময় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো প্রিয় ভাই ও বোনেরা দোয়াটি আমি আরবিতে এবং বাংলাতে স্কিমে লিখে দিলাম দোয়াটির আমল আমরা কোন সময় করব আর কতবার পড়ব আমরা প্রত্যেকদিন ফজর নামাজ শেষ করে এই দোয়াটি মাত্র তিনবার পড়ব আমরা প্রথমে একবার দুরুদ ইব্রাহিম পড়ে নেব তারপরে দোয়াটি তিনবার পড়ব তারপরে আবার দুরুদ ইব্রাহিম একবার পড়ে নেব আবার আমরা মাগরিবের নামাজ শেষ করে এই দোয়াটি তিনবার পড়ব প্রথমে দুরুদ্দে ইব্রাহিম একবার তারপরে দোয়াটি তিনবার তারপরে আবার দুরুদে ইব্রাহিম একবার এভাবে আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি তিনবার করে পড়ব আর আগে পরে একবার করে দুরুদ পড়ে নেব আশা করি আমলটি সম্পর্কে বোঝাতে পেরেছি রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জান্নাত দান করো যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ ও তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও এটি রয়েছে তিরমিজি শরীফ হাদিসে হাদিস নম্বর দুই ইবনে মাজার শরীফ হাদিস নম্বর চার তাই আমরা প্রত্যেকেই ফজরের নামাজ শেষ করে দোয়াটি তিনবার পড়ব এবং মাগরীবের নামাজ শেষ করে দোয়াটি তিনবার পড়ব আগে পরে অবশ্যই একবার করে দূরত পড়ে নেব আল্লাহ তালা যেন আমাদের সঠিক পথে থেকে জান্নাত তালাশ করার তফিক দান করেন আমি সকলের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটিতে লাইক করে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমলটি করার তফিক দান করেন আমিন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম